আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছে না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছে। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন, তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। আমার বেলকুনির এই বেলি ফুলের এই গাছটা নতুন এনেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ফুলের দেখা পেয়েছি। তবে আজকে কিছু ফুল আর ফুলের কড়ি দেখে খুব আনন্দ লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু ফুল তো ফুটেছে, তো এগুলা দেখে আসলে নিজের কাছে ভালো লাগছিল। আসলে আমি অল্প কিছুতেই খুব তুষ্টি, তো দেখা যায় কি এই ফুলগুলো যে ফুটেছে, মানে এত আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম আমি, তাই ভাবলাম সকালবেলা থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিই। আর এই বেলি ফুল গাছটা কিন্তু রাই বেলি, যে বেলি ফুল গাছটা থাকে ওটাই কিন্তু, মানে কিছু ভার্সন থাকে না ফুল গাছের, তো এটা হচ্ছে রাই বেলি আর কি। তো একদম বেলির উপরের যে জগৎটা থাকে এটাই হচ্ছে সেই রাই বেলি। তো আমার কাছে খুব ভালো লাগে এই ফুল গাছটা, আর গ্রানে মাতোয়ারা হয়ে যায় আমার পুরো ঘরটা। যাই হোক, বেলকুনির কিছু গাছে পানি দেওয়ার প্রয়োজন ছিল, সেগুলোতে পানি দিয়ে আমি হচ্ছে সকালবেলার নাস্তাটা রেডি করে নিয়েছি। তো সকালবেলার নাস্তাটা হচ্ছে আমার ছেলেকে আমি আগে খাইয়ে দিয়ে ওকে হচ্ছে টিফিন একদম স্কুলের ড্রেস সব কিছু রেডি করে দিয়ে স্কুলে দিয়ে এসে দেন, বাসায় এসে আমার মেয়ে আর আমি হচ্ছে এখন নাস্তাটা রেডি করে নিয়েছি। আর আমি সবটা সময় হচ্ছে নাস্তা রেডি করে খেতে খুব বেশি পছন্দ করি। শুধু নাস্তা না, যে কোনো কাজই আমি শুরুতে আগে গুছিয়ে গাছিয়ে তারপরে সবটা সময় করার চেষ্টা করি, এতে আমার কাছে মনে হয় অনেক শান্তি লাগে আমার কাছে। তো এখানে হচ্ছে আজকে সকালবেলার নাস্তায় আমি ব্রেড দিয়ে ডিমটাকে হচ্ছে একটু আগে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি আমি বাটার দিয়ে। তো এই ডিম ঝুড়াটা হচ্ছে ব্রেডটাকেও একটু টোস্ট করে নিয়েছি আমি বাটারের মধ্যে। দেন দেখতেই তো পাচ্ছেন সস দিয়ে হচ্ছে আমি দুইটা ব্রেড একসাথে করে নিয়ে দেন আমি সকালবেলার নাস্তাটা করে নিচ্ছি। আর ফ্রুটস কাটার জন্য আসলে খাওয়াও হয় না, তার জন্য অনেক ফ্রুটস নষ্ট হচ্ছে আমার বাসায়। আমার বাচ্চারাও দেখা যায় কি একটু খেলে আবার পরক্ষণ আর খেতে চায় না, তবে মেয়েটা খুব আম পছন্দ করে, তো মেয়েটাকে একটু কেটে দিয়েছে, ভাবলাম আমি একটু খেয়ে নিই। আর পেয়ারা ছিল তো বাসায়, তো এগুলো তো আবার না খাওয়া গেলে নষ্ট হয়ে যাবে, আর টাকা দিয়ে কিনা জিনিস আসলে নষ্ট করলেও পরক্ষণে খারাপ লাগে নিজের কাছে। তো সেই জন্য পেয়ারা আম, তারপর হচ্ছে সকালের নাস্তাটা আমি সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ বলতেই হয়। তো এখানে হচ্ছে পানি খেয়ে নিয়ে কিছু ধোয়াপালি ছিল সকাল থেকে, আবার তো লোডশেডিং হলে পানিও থাকে না, তার জন্য আমি সাথে সাথে একটু ধোয়াপালির কাজটা করে নিয়েছি। আর চুলার মধ্যে হচ্ছিল আমি চায়ের পানি বসিয়ে দিয়ে দেন হচ্ছে এই নাস্তা খাওয়া ধোয়াপালি সব কাজগুলো করেছিলাম। তো চায়ের পানিটা যেহেতু এখন করা হয়ে গিয়েছে, ভাবলাম দুধ চিনি মিশিয়ে আমি আমার সকালবেলার যে এক কাপ দুধ চা আছে তো সেটা একটু খেয়ে নিই। আর দুধ চা না হলে আমার চলবেই না, সেই জন্য দেখা গিয়েছে কি দুধ চাটা খেয়ে তারপরে হচ্ছে যে কাজগুলো করব সেগুলোতে হাত লাগাবো। তো পুরো ব্লগটা জুড়ে থাকলে আশা করছি আপনাদের কাছে কোনো না কোনো জায়গায় ভালো লেগে যেতে পারে আর কি। সকালবেলা সকল কাজকর্ম আমি সেরে ফেলেছি, আজকে হচ্ছে রান্নাবান্নাটা আমি সেরে ফেলেছি। আর রান্নাবান্নাটা আসলে ওরকম আপনারা হয়তো বা পছন্দ করেন না, যার জন্য আমি শেয়ার করি না। তো এখানে হচ্ছে ঘরের কাজে চলে আসলাম। আজকে হচ্ছে আমি আমার লিভিং রুমের এই কর্নারটার গাছগুলো একটু চেঞ্জ করেছি, এখানে হচ্ছে এগুলো একটু ধোয়া পোলা মানে ধোয়া মোছা করবো আর কি। এখানে টুল আছে, তারপর সেন্টার টেবিল একটা কর্নার আছে নিচ পর্যন্ত, এবং পাশের টাইলস হতে সবগুলো আমি একটু হাত যতটুকু যতটুকু দিয়ে মুছবো। আর সেন্টার টেবিলের কর্নারটার উপরে হচ্ছে
হচ্ছে আমি এই মানি প্ল্যান্ট গাছটা রেখেছি। এই যে ভিডিও ভিডিও স্ক্রিনে যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছেন, কুকু স্টিক জড়িয়ে মানি প্ল্যান্ট গাছটা বেয়ে উঠেছে। এই মানি প্ল্যান্ট গাছটা আমি হচ্ছে সেন্টার টেবিলের কর্নারে রেখেছিলাম, আপনারা দেখেছেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স আর কি আছেন তারা। তো আজকে ভাবলাম যে এই গাছটা আজ কয়টা দিন একটু পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো ভাবছি যে বেলকুনিতে নিয়ে যাব। আর বেলকুনিতে আসলে গাছ রাখার ওরকম স্পেস নাই, তবুও জায়গা বের করে এই গাছটাকে স্থান দিয়ে দিয়েছি, কেননা গাছটার কিছু হলে খুব কষ্ট পাবো তার জন্য। তো যেহেতু গাছটা বেলকুনিতে রেখে এসেছি মানি প্ল্যান্ট গাছটা, তো এই কর্নারটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই কর্নারটা আবার একটু গাছ দিয়ে আমি রিডেকোরেট করি আর আমার আপু ভাইয়াদের সাথে একটু করে শেয়ার করি। তো এখানে হচ্ছে সেন্টার টেবিলের কর্নারটাকে আগে একটু আমি ধরেছি। তো ভাবছিলাম যে এই মনস্টারা প্ল্যান্টটা সরাবো না, কারণ এটা অনেক ভারী। এই গাছটা অনেক মাটির মধ্যে দিয়ে আমি এই গাছটা রোপণ করেছিলাম আর এই গাছটা অনেক বেশি পছন্দের আমার, তার জন্য দেখা যায় কি এই গাছটার উপর অনেক বেশি আঘাত আসে। হয়তো আপনারা শুনেছেন কোনো এক ব্লগে এই গাছটার উপর আমার উপরে যেই ম্যাক্রামের ড্রিম ক্যাচার থাকে ওটা কিন্তু একদিন পড়ে গিয়েছিলো অ্যাডেসিভ ওয়াল হুক থেকে আর কি ঘাম ছুটে গিয়ে। তো নতুন একটা পাতা বের হয়েছিল বা কুড়ি বের হয়েছিল মনস্টারা প্ল্যান্টটা থেকে, তো ওই প্ল্যান্টটা দেখা গিয়ে কি একদম ভেঙে গিয়েছে আর কি। তো এখান থেকে আবার আরেকটা উঠেছে, তবুও দেখা যায় কি খুব খারাপ লাগে, দেখা যায় কি শখের জিনিসের উপর বেশি আঘাত আসে, এই জন্য খুব কষ্ট লাগে অনেক সময়। আর দেখতেই পাচ্ছেন একটা পাতা একটু ছিঁড়া, আরও দুই তিনটা পাতা ছিল, ওগুলা হলুদ হয়ে যাওয়ার কারণে আমি কেটে ফেলে দিয়েছি। আর এই গাছটাকে সবসময় হচ্ছে একটু হালকা রোদ আলো বাতাসে রাখতে হয়, তো সেই জন্য আসলে ঘরের ভিতরে এই কর্নারে রাখছি। তবুও কেন যে পাতাগুলো নষ্ট হয় আমি বুঝি না, কারো জানা থাকলে এই মুহূর্তে যারা দেখছেন চাইলে কমেন্ট করে একটু জানাবেন, একটু হেল্প হবে। তো এই গাছটা হচ্ছে একটু সরিয়ে আবার যে রানারের যে ছোট্ট একটা সে মানে প্লেসমেন্ট থাকে আর কি, তো ওইটা আমি উঠিয়ে দেন মাটি ছিল ঝেড়ে মুছে আবার সেন্টার টেবিলটা ভালো করে মুছে পাশের টাইস মুছে দেন আবার হচ্ছে আমি যে ছোট প্লেসমেন্টটা আছে আর কি ওটা বিছিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একে একে যেভাবে গাছগুলো দিয়ে আমি সাজাতে চাচ্ছি বা কীভাবে রাখবো সেটা আমি এখন করার চেষ্টাটা করছি। তো মনস্টারের ওই প্ল্যান্টটা যেই জায়গায় ছিল ওইখানে রেখে দিয়েছি, কারণ এটা আমি অন্য কোনো জায়গায় আর রাখতে পারি না, খুব সেন্সিটিভ আমার কাছে মনে হয়, অনেক শখের জিনিস তো তার জন্য মনে হয় এরকম লাগে যে হয়তো এই গাছটার কিছু হয়ে যাবে। তো এখানে হচ্ছে ওই হোগলা পাতা আর একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন বা জুট প্ল্যান্টার দেখতে পাচ্ছেন আপনারা, যে যেরকম নামে ডাকেন আসলে। তো এখানে হচ্ছে ওই ঝুড়িটার মধ্যে মানি প্ল্যান্ট গাছটা ছিল যেটা এখন বেলকুনিতে রেখে এসেছিলাম আমি। তো ওই গাছটার যেহেতু রেখেছিলাম এতদিন জুট প্ল্যান্টারটার মধ্যে, আর জুট প্ল্যান্টারটা এখন ফাঁকা হয়ে গিয়েছে, তো খালি রাখলে খারাপ লাগবে। তো একটা জিজি প্ল্যান্ট ছিল আমার, এটা আসলে এই সেন্টার টেবিলের উপরেই থাকে তবে অন্য একটা ঝুড়ির মধ্যে ছিল। তো ভাবলাম যেহেতু এই গাছটা এখানে রাখা আছে আর ভালো আছে, তো জুট প্ল্যান্টারটার ভিতর ঢুকিয়ে রেখে দিই, ভালোও লাগবে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল মাশাল্লাহ দিলে। আর এখানে হচ্ছে আর একটা গাছের খুব সুন্দর একটা রশি দিয়ে একটা প্ল্যান্টার ছিল আর কি গাছে রাখার। তো এই প্ল্যান্টারটা আমি আবার হচ্ছে মেলা থেকে কিনেছিলাম অনেক আগে, তখন আমার চ্যানেল ছিল না, বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। ওই মেলাতে হচ্ছে গাছের স্টল বসেছিল একবার, তো তখন নিয়েছিলাম। এইটা দেখে না ওই সময়কার মেলার কথাগুলো খুব মনে পড়ে গিয়েছিল, আর মানুষের আসলে ক্রিয়েটিভিটি দেখে অবাক হয়ে যায়। মানুষের বুদ্ধির আসলে তারিফ করতেই হয় যে গাছ দিয়ে বা গাছের হচ্ছে ভাঙা জিনিসগুলো দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কী সুন্দর করে এটা বানিয়েছে। তো ওই প্ল্যান্টারটার মধ্যে হচ্ছে আমি একটা কাছের জারের মধ্যে এনজয় পথস আর মিকান গাছ ছিল আমার আর কি, খুব সুন্দর লাগে এই গাছের কাটিংগুলো আর সুন্দরও লাগে। তো এই গাছটাই হচ্ছে জুট সরি যে কাঠের যে প্ল্যান্টারটা আছে ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আর একটা ঝুড়ি আছে আমার, কালারফুল কিছু গ্রামীণ ঐতিহ্যের ঝুড়ি আর কি, আমার খুব বেশি পছন্দের। এগুলো দিয়ে হোম ডেকোরের কাজগুলো করতে আমি অনেক বেশি আনন্দ হই আর কি বা আনন্দ পাইও। তো এরকম কালারফুল একটা ঝুড়ির উপরে আমার যে অ্যাগ্রোলিমা যে গাছটা আছে, অ্যাগ্রোলিমার কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, তো এটা হচ্ছে একটু লাল আর সবুজের মধ্যে মনে হয়, তো ক্যামেরার মধ্যে একটু বেশি লাল মনে হয়েছে আর কি, কিন্তু একটু একটু হালকা লালের মধ্যে কিছু গোলাপি একটু পিঙ্কিশ আসে আর কি, এরকম আর কি ভাব। তো এই গাছটা হচ্ছে ওই ঝুড়িটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। বাস আমার হচ্ছে ছোট্ট সেন্টার টেবিলের উপরের অংশটা আমি ডেকোরেট করে ফেলেছি সিম্পল কিছু গাছপালা দিয়ে, খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার কাছে। দেখি কতদিন এই ডেকোরেশনটা আমি রাখতে পারি। তো এখানে হচ্ছে সেন্টার টেবিলটার পাশে হচ্ছে এরকম ছোট্ট একটা লাল টুল রাখা আছে, এই টুলটা আমি একটু মুছে ভাবলাম যে মোছাতেও হচ্ছে না একটু বালু দেখা যাচ্ছে, আমি ওয়াশরুমে নিয়ে গিয়ে এটাকে একটু ঝর্ণা দিয়ে গোসল করিয়ে এনে পানি ঝরিয়ে আবার মুছে দেন আমি আবার রেখেছি আর কি পাশে।
তো এটার উপরেও হচ্ছে ওই ছোটো খাটো ওই গাছগুলো কিন্তু ছিল, যারা রেগুলার দেখেন আমার ভিডিও। আর এখানকার দুই তিনটা গাছ কিন্তু আমার গিফটের আর কি। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই গাছটা। এই গাছটা দিয়ে আসলে ঘর সাজাতেও, ঘর সাজালে আসলে কোনো রকম আমি মনে করি ক্ষয়ক্ষতি হয় না, কেননা গাছটা খুব ভালো আর কি, যে কোনো জায়গায় মানিয়ে যায়, পানিও অতটা লাগে না। তো ওই গাছটা হচ্ছে যে মাটির যে টপটা থাকে ওই টপটা আমার খুব ফেভারিট। তো ওই গাছটা হচ্ছে ওই টুলের একটা পাশ বরাবর রেখে দিয়েছি। এবারে ভাবছি যে বেশি মানে জড়সড় করব না, গাছ দিয়ে সিম্পলের মধ্যে একটু সাজাবো, যেহেতু আর কোনো গাছ নেই আমার কাছে। আর কিছু গাছ আসলে ঘরেও ওরকম ভালোও থাকে না, সেই জন্য আর বেলকনি থেকে আনিও নি, মানে এক কথায় যেটাকে বলে আর কি শো অফ করা। তো আমি শো অফ করিনি আর কি, আমি কী করেছি যেভাবে থাকবে সেভাবে করে নিয়েছি আর কি। তো মাটির ওই টপটার যে গাছটা রেখেছে ওটার পাশে আরেকটা হচ্ছে ফিলোডেন্ড্রন বা প্যাপুরিয়াম, যে যেটাকেই বলুন, একটা সাদা টবের মধ্যে ওই গাছটাও আবার একটু মুছে টুছে ওইখানে রেখে দিয়েছি। তো টুলটাকে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্টের বড় একটা টব আছে, ওইটা একটু সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে সেন্টার টেবিলের নিচটা একটু মুছে নিয়েছি। তারপর হচ্ছে ওই জুট প্ল্যান্টটা সহ স্ন্যাক প্ল্যান্টটা আবার জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা ফিলো, এই গাছটার নাম কি আসলে আমার এই মুহূর্তে মনে আসছে না, তো গাছটার নাম কিন্তু আমি জানি, তো এই অংশটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আমার আসলে এরকমই হয়, ভয়েস দিতে গেলে অনেক গাছের মানে গাছের নাম মনে থাকে না, একটু এলোমেলো হয়ে যায়। তো এই গাছটার আর কি কিছু পাতা একটু হলুদ হয়ে গিয়েছে, আমি ছিঁড়ে ফেলে দিব, কেননা এগুলো কিন্তু গাছের জন্য ক্ষতি। সেই সাথে হচ্ছে সবগুলো গাছে এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে সবগুলো গাছে একটু স্প্রে করে দিব আর কি আমি। আর স্প্রে করলে কিন্তু গাছ অনেক ভালো থাকে। আর এখানে এই স্নেক প্ল্যান্টার মধ্যে দেখেন একটা ঢালের মাঝখান থেকে কুড়ি বেরিয়েছে, যেটা দেখে অনেক বেশি ভালো লাগছে। তো এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবগুলো গাছেরই দেখা গিয়েছে কি নতুন নতুন কুড়ি এসেছে, মানে নতুন নতুন পাতা গজাচ্ছে, যেটা দেখে বেশ ভালোই লাগে। আর আমি গাছের মধ্যে কিন্তু চাল ডাল ধোয়া পানি, তারপর হচ্ছে চা পাতা বা চায়ের যে লিকার থাকে ওগুলোই আমি দিয়ে থাকি, এই জন্য হয়তো বা একটু ভালো আছে। আসলে রোদ না ছাড়াও আমার গাছগুলো আর কি রোদ তো পায় না সেরকম, আলহামদুলিল্লাহ গাছগুলো খুব ভালো আছে আর কি। আর এখানে হচ্ছে আমার এই গাছগুলোর এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম আছে, তো ওয়াশরুমের পাশে হচ্ছে আমার বাচ্চাদের চেয়ার এবং টুল একটা রেখে থাকে, আমি প্রায় সময় এখানে বসে সময় কাটাই। তো এগুলো একটু গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম। আর আমার ছেলেটা ওই সময় স্কুল থেকে চলে এসেছিলো, যার কারণে ওর ব্যাগটা আবার রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে সকল গাছগুলোতে একটু স্প্রে করে দিয়েছি, আর স্প্রে করলে কিন্তু খুব ভালো লাগে গাছগুলোর পাতাগুলো দেখতে আর কি। গাছগুলো দিয়ে আসলে লিভিং রুমের এই কর্নারটাকে নতুন একটা লুক ক্রিয়েট করার পর অন্যরকম একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করছিল মনে হচ্ছিলো আমার লিভিং রুমটার মধ্যে। আর আমার কাছেও বেশ ভালো লাগে আসলে এই কাজগুলো করতে পারলে। আর কাদের কাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি একটু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। আর যারা নতুন আমার চ্যানেলটা আজকেই ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। যারা অলরেডি সেই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, ভিডিওটা যারা দেখছেন তারা চাইলে আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনে লাইক প্রেস করে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা আপনি কন্টিনিউ করে যেতে পারেন। যদিও আমি শেষ মুহূর্তে এসে এই জিনিসগুলো আমি চেয়ে নিচ্ছি, তো জানি না কে কতটুকু রাখবেন আমার কথাটা। আর হ্যাঁ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক ইন্সপায়ার জায়গায় নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর জন্য বা আপলোড করার জন্য। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা, ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।